বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীর অবদান রাখার পাশাপাশি যেভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তা খুবই প্রশংসনীয় এমন অভিমত নিযুক্ত জেনারেল বিএম জামাল হোসেনের সংযুক্ত আরব আমিরাতের আজমান নয়া আল তিলাল কার ওয়াশিং সেন্টারের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ মোর্শেদ মোবারক সেলিমউদ্দিন ইরশাদ আলম আয়ুব আলী বাবুল সিআইপি ইসমাইল গণি চৌধুরী শাহ মোহাম্মদ মকসুদ সেলিম মহিউদ্দিন চৌধুরী আশাদ হোসেন হিরু সহ অনেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে লিটল ফলস সিটির একটি হল অস্থায়ী পুজো মণ্ডপ আয়োজিত পুজোয় আয়োজক কমিটির সভাপতি বিশ্বজিৎ দে বাবলু ওভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপ্ত রায়ের আমন্ত্রণে নিউ জার্সির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশী হিন্দু শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী পুরুষ যোগ দেন সাতকানি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সৌদি আরবের মক্কায় নির্বাচনী সমাবেশ হয়েছে মোহাম্মদ কামাল উদ্দিন জানান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাসিদুর রহমান কাসেদ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হাসান জসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশের আলম এছাড়াও উপস্থিত ছিলেন শাহজানান সুলাইমান কাজী রফিক রিয়াজ আকবর চৌধুরী মোহাম্মদ হানিফ সহ আরও অনেকে